ব্ল্যাকমেইল করে স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি উচ্চ বিদ্যালয়ের করণিককে গ্রেফতার করেছে র‍্যাব। 5 গ্রেফতারকৃত হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তেলকুপি গ্রামের মোহাম্মদ একরামুল হকের ছেলে মোহাম্মদ শাহজাহান বাদশা। র‍্যাব 5-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ আল মুরাদ আজ বেলা 11:30 এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সদস্যরা শুক্রবার সকাল 8:00 নওগাঁ জেলার সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে ধর্ষক শাহজাহানকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে র‍্যাবের কাছে ধর্ষণের কথা স্বীকার করে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।